السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. شكرا لشك سرطة بھائبون. رمضان ماش قرآن نازل ماش ماش كي قرآن ماش بولا جيتے پارے كارون الله رب العالمين قرآن نازل جنن ماش تيك نرباچن كورو چنن من قرآن نازل ہوئے چه ماش شجن ماش رتو مرجادا এজন্য এ মাসের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো গোটা মাস জুড়ে কোরআনকে সময় দেওয়া, কোরআন চর্চা করা, কোরআন তেলাওয়াত করা। আমরা কোরআন তেলাওয়াত করতে গিয়ে, কোরআন চর্চা করতে গিয়ে কয়েকটি ভুল করে ফেলি, যার কারণে কোরআন তেলাওয়াতের যে কাঙ্ক্ষিত সুফল আমাদের পাওয়ার কথা সেটি অনেকাংশে আমরা পাই না। আজ আমরা চারটি পরামর্শ দিতে চাই। কোরআন পাঠের এই চারটি পরিকল্পনা মাথায় রেখে যদি আমরা তেলাওয়াত করতে পারি তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমাদের এই কোরআন তেলাওয়াত অনেক বেশি সুফল বয়ে আনবে রমাদান জুড়ে। প্রথম পরামর্শ হলো কোরআন তেলাওয়াত করার চেষ্টা করতে হবে যথাসম্ভব বিশুদ্ধভাবে। প্রত্যেকেই শতভাগ বিশুদ্ধতার সাথে আমরা তেলাওয়াত করতে পারবো এমনটি আবশ্যক নয়, তবে যতটুকু সম্ভব বিশুদ্ধভাবে তেলাওয়াতের চেষ্টা করতে হবে। অন্য ভাষার উচ্চারণের সাহায্য নেওয়া যাবে না। অনেকে আছেন যারা আরবি টেক্সটের নিচে যে বাংলা বা ইংরেজিতে উচ্চারণ লেখা থাকে সেটার সাহায্য নিয়ে কোরআন তেলাওয়াত করেন, এটি কোনো অবস্থাতে উচিত নয়। কোনো ভাষার উচ্চারণ অন্য ভাষা দিয়ে শতভাগ সঠিকভাবে করা সম্ভব হয় না। কোরআনের ক্ষেত্রে যদি আপনি অন্য ভাষার উচ্চারণের সাহায্য নেন তাহলে সেক্ষেত্রে বিকৃতির সম্ভাবনা থাকে, যা কোরআনের ক্ষেত্রে অত্যন্ত জঘন্য বিষয়। সেজন্য কোনো উচ্চারণের সাহায্য আপনি নেবেন না, হয় সরাসরি তেলাওয়াত করবেন যতটুকু সম্ভব শুদ্ধ করার চেষ্টা করবেন, অন্যথায় কোরআন তেলাওয়াত শুনবেন, কারণ শোনাটাও কিন্তু ইবাদত এবং সওয়াবের কাজ। দ্বিতীয় যে পরামর্শ থাকবে তা হলো তাড়াহুড়ো না করা। এই ভুলটি বেশিরভাগ লোকজন আমরা করে থাকি। আমাদের কোরআন পাঠ পরিকল্পনা রমজানে থাকা উচিত যে আমরা তাড়াহুড়ো করব না, আগে থেকে পরিকল্পনা থাকা উচিত এবং এখন থেকে আমরা বাকি দিনগুলোতে সেটা অ্যাপ্লাই করতে পারি। রমাদান মাস মানেই হলো তাড়াহুড়ো করে কোরআন তেলাওয়াতের মাস, এমন একটা ধারণা যেন আমাদের মধ্যে বদ্ধমূল হয়ে গেছে। এই জন্য নারী পুরুষ সকলে দেখা যায় অন্য সময় তেলাওয়াতে এত তাড়াহুড়া করেন না, হুলস্থুল করেন না, যত দ্রুততার সাথে রমজান মাসে তেলাওয়াত করার চেষ্টা করেন, যা খুবই গর্হিত একটি কাজ। আল্লাহ বলেছেন ওয়ারাতিল কোরআন তারতিল, কোরআনকে তারতিলের সাথে শুদ্ধতার সাথে এবং স্বাভাবিক গতিতে আমাদের তেলাওয়াত করার চেষ্টা করা উচিত। অনেক ইমাম সাহেব আছেন যে এশার নামাজের ইমামতি করেছেন তিনি স্বাভাবিক গতিতে সূরা কেরাত পড়ে, সেই ইমামই এশার নামাজের পরপর তারাবি শুরু করে দিয়েছেন, তখন তিনি হুলস্থুল শুরু করে দিলেন। তার মানে তারাবিতে তেলাওয়াত হবে সেখানে রমজানের তেলাওয়াত মানে হুলস্থুল করতে হবে, এটি উচিত নয়। বরং ইবাদত যত দৃঢ়স্থিরতার সাথে করা যায় ততই উত্তম। কোরআন খতম দেওয়া ভালো, রমজানে খতম দিতে পারলে সে ভালো উত্তম, কিন্তু খতম দিতে গিয়ে যদি আপনি খুব বেশি হুলস্থুল করেন তার চাইতে আপনি খতম না দিয়ে অল্প অল্প করে পড়েন একই সময়ের মধ্যে, সেটা অনেক বেশি উত্তম হবে ইনশাআল্লাহ। তাহলে দ্বিতীয়ত হলো তাড়াহুড়ো না করা। তৃতীয়ত যিনি বলবো তা হলো বুঝে পড়ার চেষ্টা করা। কোরআন কিন্তু শুধু তেলাওয়াতের জন্য আসেনি, কোরআন বোঝার জন্য আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শুধু তেলাওয়াত করতেন না রমজান মাসে, দেরাসা করতেন। দেরাসা মানে স্টাডি করা, স্টাডি মানে শুধু তেলাওয়াত নয়, বোঝারও চেষ্টা করতে হবে। কোনো কোনো সালাফ বলেছেন যে পূর্বসূরীরা সাহাবায়ে কেরাম তারা পাঁচায়াত করে কোরআন পড়তেন, পাঁচায়াত পড়তেন, বুঝতেন, আমল করতেন, এরপর পাঁচায়াত পড়তেন, এইভাবে তারা যেতেন। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু শুধু সূরা বাকারা তেলাওয়াত করতে তার 8 বছর সময় লেগেছিল। আর এরকম অনেক বড় বড় মনীষীরা দীর্ঘ একটা সময় তারা ব্যয় করতেন কোরআনকে ধীরে ধীরে পড়ার ব্যাপারে। এই জন্য কোরআন বুঝে পড়তে হবে রমাদানে। আমরা পরামর্শ দিব যে আপনার তেলাওয়াতের একটা ফরম্যাট থাকতে পারে আর একটা বুঝে পড়ার ফরম্যাট থাকতে পারে। দুইভাবে আপনি তেলাওয়াত করতে পারেন রমাদান জুড়ে। ধরুন প্রতিদিন এক পারা করে তেলাওয়াত করছেন, এটা সাধারণ তেলাওয়াত, সেখানে আপনি শুদ্ধতা এবং স্বাভাবিক গতি লক্ষ্য রাখলেন, একটু গতি হলে সমস্যা নেই, খুব বেশি গতি যেন না সেটা খেয়াল করলেন। আর আরেকটা ফরম্যাট থাকতে পারে বুঝে পড়ার ফরম্যাট, সেটা এক পৃষ্ঠা হতে পারে প্রতিদিন, আধা পৃষ্ঠা হতে পারে, পাঁচ আয়াত হতে পারে, তিন আয়াত হতে পারে, একটি আয়াত করে যদি আপনি অর্থ সহকারে বুঝে পড়েন তাহলে মাস শেষে 30টি আয়াত আপনার বুঝে পড়া হয়ে যাবে। এই জন্য রমাদানে কোরআনের পাঠ পরিকল্পনার মধ্যে বুঝে পড়ার একটা পাঠ আমাদের থাকা উচিত, এটার জন্য আলাদা একটা হিসেব রাখা উচিত। 4 নম্বর এবং সর্বশেষ কোরআন পাঠ পরিকল্পনা রমাদানের যেটি বলবো তা হলো শুধু কোরআন নিজে তেলাওয়াত না করে অন্য কারোর তেলাওয়াত শোনা উচিত এবং অন্য কাউকে শোনানো উচিত, যেটাকে মুদারাসা বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিবরীল আলাইহিস সালাম কোরআন করিম রমাদান মাসে এসে কানা ইদারিসুল কোরআন, কোরআন পারস্পরিকভাবে তারা গ্রুপ স্টাডি করতেন, একজন তেলাওয়াত করতেন, অন্যজন শুনতেন, আবার তিনি তেলাওয়াত করতেন, ইনি শুনতেন, এটি কিন্তু সুন্না। আমরা মদিনাতে মসজিদে নববীতে দেখেছি আমলটি এখনও অনেকে করে থাকেন, কিন্তু আমাদের সমাজে নেই বললে চলে, আলেম হাফেজদের মধ্যে এটি চর্চা হয় না, অনেকে জানেনই না। এই জন্য কোরআন তেলাওয়াত যেমন করা সওয়াবের কাজ রমাদান মাসে, আরেকটি ফরম্যাট থাকা উচিত যে আমি একটু তেলাওয়াত করব, আমার স্ত্রী শুনবেন, তিনি করবেন, আমি শুনবো, অথবা অন্য কারোর সাথে এটি আমরা করতে পারি, অথবা কিছু আয়াত আমরা পড়লাম, অর্থ বুঝলাম, সেটি নিয়ে আমরা পারস্পরিক আলোচনা করলাম, গ্রুপ স্টাডি করলাম, এটাকে দেরাসা বলা হয়, মুদারাসা বলা হয়। এই মুদারাসাটা কিন্তু রমাদানের গুরুত্বপূর্ণ একটি আমল। তাহলে এই চারটি পরিকল্পনা যদি থাকে কোরআন তেলাওয়াতকে কেন্দ্র করে ইনশাআল্লাহ আমাদের তেলাওয়াত অনেক বেশি সফল এবং সার্থক হবে। শুদ্ধতার সাথে যতটুকু সম্ভব তেলাওয়াত করার চেষ্টা করা, উচ্চারণের সাহায্য না নেওয়া, খুব বেশি হুলস্থুল না করে স্বাভাবিক
স্বাভাবিক গতিতে পড়ার চেষ্টা যত সম্ভব করা, একটু গতি থাকলো কিন্তু খুব বেশি যেন না হয় সেটি খেয়াল করা, আর বুঝে পড়ার জন্য চেষ্টা করা, বুঝে পড়ার একটা ফরম্যাট থাকা প্রতিদিনের, আর সেই সাথে কোরআন তেলাওয়াত শোনা শুনেই করার যে একটা ব্যাপার এবং স্টাডি করা পারস্পরিকভাবে আলোচনা পর্যালোচনা করার যে একটা ব্যাপার সেটি যেন আমাদের মধ্যে থাকে। আল্লাহ আমাদের সকলকে রমাদান মাসে সর্বোত্তমভাবে কোরআনকে সময় দেওয়ার, কোরআনকে চর্চা করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।